হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ট্রেন টু বুসান পেনিনসুলা মুভিটা নিয়ে কথা বলবো। তো এই মুভিটা হচ্ছে পপুলার ফ্র্যাঞ্চাইজি ট্রেন টু বুসানের সেকেন্ড পার্ট, এবং তোমরা অনেকেই জানো যে এই ট্রেন টু বুসানটা কিন্তু একটা জম্বি জনের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর মধ্যে অনেক জনের মিক্সচার করা আছে। এবং এখন অবধি বলতে গেলে যতগুলো জম্বি জনের মুভি বেরিয়েছে অফ এনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ট্রেন টু বুসান ফার্স্ট পার্টটা। তো সেটার জন্যে মানে আমার একটা আলাদা রকম একটা আশা ছিল এই পার্ট টুটা নিয়ে, কারণ পার্ট টুটা যখন ট্রেলারটা বেরিয়েছিলো আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছিলো। এবং আমি ভেবেছিলাম যে হয়তো এটা ফার্স্ট পার্টটা থেকে আরও বেটার, আরও ভালো আমাদেরকে কিছু প্রেজেন্ট করবে। বাট মানে এই ফিল্মটা যখন দেখে উঠলাম, এবং একটাই কথা আমি বলবো সেটা হচ্ছে এই ফিল্মটার যে একটা মেন যে পার্ট আছে, যেই পার্টটা ছাড়া এই ফিল্মটা হবে না, সেটা হচ্ছে VFX CGI অবভিয়াসলি। এবং এই সেকেন্ড পার্টটার মধ্যে VFX CGIটাই কিন্তু বাজেভাবে মার খেয়ে গেছে। মানে CGIটা এত কাঁচা স্তরে ইউজ হয়েছে যে তোমরা দেখলে পুরো বুঝতে পারবে যে এটা মানে ফার্স্ট পার্টটা তো ধারে কাছেই এই ফিল্মটা যায়নি। যদিও বা এই ফিল্মটা কিন্তু প্লটটা বেশ ভালো ছিল, গল্পটা ভালো ছিল, অ্যাকশনগুলো কিন্তু দুর্দান্তভাবে এখানে কোরিওগ্রাফ করা হয়েছে, দেখতে দারুণ লাগবে, এবং জম্বিগুলোকেও কিন্তু ভালোভাবে এখানে দেখিয়েছে, কিন্তু তা সত্ত্বেও CGIটা এতটাই তোমাদের চোখে পড়বে অ্যাকশন সিকোয়েন্সেসগুলোতে যে তোমাদের মানে ফিল্মটা দেখার পুরো মজাটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো গল্পটা একটু আমি বলে দিই। এখানে দেখাচ্ছে যে ফার্স্ট পার্টের যে গল্পটা হয়েছিলো তার 4 বছর কেটে গেছে, এবং এখনকার টাইমে একটা দল যাবে পেনিনসুলাতে। পেনিনসুলাতে একটা ট্রাকের মধ্যে অনেক টাকা পয়সা জমা থাকবে সেই ট্রাকটাকে আনার জন্য, এবং ওই পেনিনসুলার মধ্যে কিন্তু তখনও জম্বিগুলো আছে। তো ওই জম্বিদের থেকে নিজেদের বাঁচিয়ে কী করে ওই ট্রাক ভর্তি টাকাটা ফিরিয়ে আনবে, এটা নিয়েই হচ্ছে গল্পটা। এবং এই গল্পটার মধ্যেও ভিলেন থাকবে, সাথে তো জম্বি আছেই। বাট সত্যি কথা বলতে গেলে এই ফিল্মটার মধ্যে কিন্তু অনেক কিছু আমার একটু চোখে লেগেছে। CGIটা যদি আমি বাদ দিয়ে দিই, তারপর হচ্ছে গল্পটার প্লটটা ঠিক সেইভাবে আপনাকে মানে এনগেজ করাতে পারবে না। এবং তা সত্ত্বেও আরেকটা যে বড় একটা ফ্যাক্টর ছিল যেটার জন্য পার্ট ওয়ানটা সবার কাছে ফেভারিট ছিল, সেটা হচ্ছে ইমোশনস। সেকেন্ড পার্টটার মধ্যে কিন্তু হিউম্যান ইমোশনসটা একদম সেভাবে চোখে পড়েনি। হ্যাঁ, একটু মাদার আর ডটারের বন্ডিংটা দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও সেই ইমোশনসগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু সেভাবে টাচ করতে পারবে না। তো এই দিকে কিন্তু খুব ইমোশনসটা একদম ফিকে পড়ে গেছে, যেটা মানে ভাইটাল ছিল। এখানে এই ইমোশনসের কানেকশনটা করতে পারবে না তোমাদের সাথে এই ফিল্মটা, যার জন্যে মানে এটা একটা সিরিফ অ্যাকশন সিনেমা হিসাবেই মানে গণ্য করা যাবে, কারণ ফিল্মটার মধ্যে অ্যাকশনই সেরকম আছে, তাছাড়া মানে ইমোশনস নেই। এবং গল্পটাও ঠিকঠাক অতটাও বেশ ভালো স্তরের গল্প না যে তোমাদের দেখতে খুব ভালো লাগবে। 1.5-2 ঘন্টার মতো সিনেমা, তো কিছু কিছু জায়গায় হয়তো একটু বোর লাগতে পারে, কারণ আমার মনে হয় কিছু কিছু জায়গাতে একটু গল্পটা টেনেছে, আর একটু লেন্থটা হয়তো ছোটো করা যেত, তাহলে ফিল্মটা আরও দেখতে ভালো লাগতো। তো ডিরেকশানটা আমার ঠিকঠাক লেগেছে, মানে ফার্স্ট পার্টের থেকে তো মানে যেরকমভাবে আমি আশা করেছিলাম সেখানে খুবই এখানে হতাশা হতে হয়। এবং আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে মানে ট্রেন টু বুসান যে ফার্স্ট পার্টটা ছিল সেটার মধ্যে একটা ট্রেনের কিন্তু মেন পার্ট ছিল, যার জন্যে হয়তো নামটা রেখেছিলো। বাট সেকেন্ড পার্টে এই ট্রেন টু বুসান এই নামটা কেন রাখলো আমি বুঝতে পারলাম না, কারণ ফিল্মটার মধ্যে ট্রেনের কিন্তু কোনো পার্ট নেই, কোনো কিছু সিন নেই। তো মানে জাস্ট একটা, যেহেতু ফার্স্ট পার্টটা হিট হয়ে গেছিলো সেজন্য ওই পার্ট দিয়ে আর একটা জম্বি মুভি করে দিয়েছে। বাট সিরিয়াসলি বলছি, নামটার সাথে কিন্তু ফিল্মটা একদম জাস্টিফাইড না। একটা 2 ঘন্টার অ্যাকশন মুভি যদি দেখতে চাও, এবং যদি ভাবো যে জম্বি ফিল্ম দেখতে ভালো লাগে, তাও এই ফিল্মটা তোমরা দেখে নিতেই পারো। বাট যদি এই ভেবে থাকো যে ফার্স্ট পার্টটা দারুণ হয়েছে, তো সেই আশা নিয়ে এই ফিল্মটা তুমি যদি দেখতে বসো, তাহলে মানে হতাশ হবেই, একটু হলেও হতাশ হবে, এটুকু আমি বলতে পারি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা এক্ষুনি গিয়ে অল করে দাও, যাতে নেক্সট ভিডিওটা আমার আসলে তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।